থেকে চাঁদপুরে আলোচিত অভিনেত্রী অপু বিশ্বাস, তিনি কেন হঠাৎ চাঁদপুর গেলেন, এরকম প্রশ্ন এখন ভক্তদের মনে। চাঁদপুরে সে মাতিয়ে গেলেন বর্তমান সময়ের আলোচিত জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। তিনি রবিবার রাত 8:30 থেকে চাঁদপুর শিল্পকলা একাডেমিতে প্রাণবোধ আয়োজিত এক অনুষ্ঠানে কোম্পানির কর্মকর্তা ও রিটেলারদের মাতিয়েছেন। হঠাৎ তার আসার কথা শুনে অবাক হয়েছেন সেখানকার লোকজন। অনেকে যেন বিশ্বাস করতে পারছেন না যে সত্যি কি অপু বিশ্বাস আসবে নাকি তাদেরকে আটকে রাখার জন্য বলা হচ্ছে। তবে সব অবসান ঘটিয়ে হঠাৎ মঞ্চে অপুকে দেখে তাক লেগে গেল দর্শকদের। একান্ত আলাপ চরিতায় কথা হয় অপু বিশ্বাসের সঙ্গে। তিনি বলেন, চাঁদপুর এসে আমার খুব ভালো লাগছে, শুনেছি এখানকার জিনিসটা কি খুবই জনপ্রিয়। চাঁদপুর আমার পুরোপুরি ঘুরে দেখা হয়নি, তবে এখানকার কথা শুনে ঘুরে দেখার ইচ্ছে রয়েছে, আর ইলিশ তো না খেয়ে যাবই না। এদিকে অপু বিশ্বাস শিল্পকলার আসার কথা শুনে শত শত উৎসুক জনতা সেখানে ভিড় জমায়। তার সাথে একটা সেলফি নিয়ে মানুষের আগ্রহের যেন শেষ নেই, যে যেখানে সুযোগ পেয়েছেন তুলেছেন তার সাথে ছবি। এভাবে অপু বিশ্বাস হঠাৎ করে চাঁদপুরবাসীকে তাক লাগিয়ে দিয়েছেন দর্শক। অপু বিশ্বাসের এভাবে হঠাৎ হঠাৎ করে বিভিন্ন অনুষ্ঠানে শুভেচ্ছা হওয়াটাকে আপনি কিভাবে দেখছেন, এ বিষয়ে দর্শক আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্টের।